আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ছিনা। দেশে আরও তিনটি নতুন উপজেলা হচ্ছে, এগুলো হল মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও কক্সবাজারের ঈদগাঁ। সকালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, লকডাউন না মেনে কোনো প্রতিষ্ঠান খুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই, 5 আগস্ট পর্যন্ত কঠোরভাবেই তা পালন করা হবে। পোশাক কারখানা এই মুহূর্তে খুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ভ্যাকসিন কার্যক্রম জোরদারে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে টিকাদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বয়স্কদের দ্রুত টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনায় চিকিৎসক ও নার্স সংকট কাটাতে দ্রুতই 4,000 ডাক্তার এবং 4,000 নার্স নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তাদের নিয়োগ দ্রুত করতে ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ কমাতে সবাইকে লকডাউন মানার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে করোনা ও উপসর্গে খুলনা বিভাগে 46 জন সহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত মারা গেছেন 150 শতাধিক। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 9 জন এবং উপসর্গে আরও 14 জন সহ 23 ব্যক্তির মৃত্যু হচ্ছে। খুলনা বিভাগে মারা গেছেন 46 জন, এর মধ্যে খুলনার 5টি হাসপাতালে 18 জনের মৃত্যু হয়। কুষ্টিয়ায় 15, চুয়াডাঙ্গায় 10 ও সাতক্ষীরায় 5 জন মারা গেছেন। একদিনে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 37 জন, নতুন শনাক্ত 848 জন। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে 18 জনের। রাজশাহীতে করোনায় 8 জন সহ 17 জন মারা গেছেন একদিনে। সিলেট বিভাগে মারা গেছেন 14 জন। এছাড়া দিনাজপুরে 4, টাঙ্গাইলে 4, গাজীপুরে 3, খাগড়াছড়িতে 2 ও নীলফামারীতে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী 28 জুলাই নির্ধারিত সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় জানানো হয়, চলমান বিধিনিষেধের মধ্যে উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, করোনার বিষয়ে সরকারের উদাসীনতা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এক ভার্চুয়াল আলোচনায় তিনি অভিযোগ করেন, হাসপাতালে পর্যাপ্ত সেবা নেই, অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশকে, দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এই যে অপরিকল্পিত লকডাউন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছে, হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই, এই যে একটা অবস্থা সৃষ্টি করেছে, সেই সৃষ্টি করার কারণটাই হচ্ছে যে তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের কোনো জবাবদিহিতা নেই, কোথাও তাদের কোনো অ্যাকাউন্টেবল হতে হয় না। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।